বিয়ে করলেন অভিনেতা ইন্দ্রাশিস রায়। দীর্ঘদিনের বান্ধবী সৌরভী তরফদারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইন্দ্রাশিস। করোনার জেরে পরিবার এবং বন্ধুদের নিয়েই বসে অভিনেতার বিয়ের আসর। দীর্ঘদিনের বান্ধবী সৌরভীর সঙ্গে ঘরোয়াভাবে গাঁটছড়া বাঁধলেও সেখানে হাজির হন অভিনেতা সৌরভ দাস। সৌরভ দাসের পাশাপাশি অনিন্দিতা বসুও হাজির হন ইন্দ্রাশিস সৌরভীর বিয়েতে। করোনা আবহের জেরে ইন্দ্রাশিস সৌরভীর বিয়ে ঘরোয়াভাবে হলেও তাদের রিসেপশন হবে কবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও বিয়ের পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি এখনও পর্যন্ত শেয়ার করেননি ইন্দ্রাশিস রায়। সৌরভ দাস এবং অনিন্দিতা বসু ছাড়া আর কোন কোন তারকা ইন্দ্রাশিসের বিয়েতে হাজির হন সে বিষয়ে কিছু জানা যায়নি। সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের ছবি শেয়ার না করলেও অভিনেতার বিশেষ দিনের ঝলক প্রকাশ্যে আসতেই তার অনুগামীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।